দেখলে না অনেক সুন্দর লাগছে। বাবু শোনো, কি ব্যাপার? আমি সারা বাসা তোমাকে খুঁজে বেড়ালাম আর তুমি এখানে বসে আছো। এই কি হইছে তোমার? না কিছু, কিছু তো একটা হইছে। মন খারাপ কেন বলো? কিছু হয় নাই। ঈদে শপিং করতে হবে? না, ঈদ তো সামনে, চলো ঈদে শপিং করি। ভালো লাগছে না। একটা জিনিস খেয়াল করে দেখেছো কি? আমাদের 5 বছর হয়ে গেছে, আমাদের কোনো বেবি নেই। সামনে ঈদ, ছোট ছোট বাচ্চারা কত মজা করবে, কত মজা করবে, হইচই করবে, কিন্তু আমাদের কোনো বেবি নেই। এই জন্য তোমার মন খারাপ? চলো আমরা আজকে শপিং এ যাই, আজকে ঈদের শপিং করে নিয়ে আসি। প্লিজ, আমার কিছু ভালো লাগছে না। আচ্ছা একটা জিনিস খেয়াল করছো? আমাদের পাশের বাসায় একটা বাবু আছে না, দেখছো ওকে? ওকে দেখো, আমার কেমন লাগছে? অনেক ভালো। পাশের বাসায় যে বেবিটি থাকে ওকে এবার ঈদে গিফট দেবো। হ্যাঁ তাহলে তো ভালোই হয়। এর জন্য তোমার মন খারাপ? আচ্ছা ঠিক আছে, আমরা আপাতত এই চিন্তাটা বাদ দিই। চলো আমরা আজকে বিকেলে শপিং এ যাই। হ্যাঁ চলো চলো। ভালো, আজকে যাবো বিকেলে। তুমি যাবা না? আম্মু তুমি কি কি কিনবা আজকে? আচ্ছা আমি তোমাকে আজকে জামা কিনে দিব, জুতা কিনে দিব, মাথার ব্যান্ড কিনে দিব, এগুলোই তো। আরো কিছু? আচ্ছা যা যা লাগে সব কিনে দিব। হ্যাঁ কিসের শপিং? দুদিন আগেও নাকি শপিং করে দিলা, মেয়েটাকে এলাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো। কি বলো এটা তুমি? আমার কি 5টা 10টা মেয়ে? আমার একটা মেয়ে, ওকে কিনে দিব তো আমি কাকে কিনে দিব? ও আজকে যা কিনবো ওকে আজকে তাই কিনে দিই। দাও দাও মেয়েটাকে গোটা মার্কেটটাই কিনে দাও, লাই দিয়ে দিয়ে পুরো মাথায় তুলেছো, যখন যা চাইবে তাই দিতে হবে। কি যে বলো না তুমি, আমাদের একটা মাত্র মেয়ে, ওকে কিনে দেবো না তো কি করবো? আচ্ছা বসো তুমি এখানে, চলো তোমাকে আজকে একটা, চলো একটা শাড়ি কিনে দিই। আমাকে কিনে দিতে হবে না, মেয়েকেই কিনে দাও, আমার শরীরে এত রং লাগেনি। আম্মু তাহলে আজকে তোমাকে বিকেলে আজকে তোমাকে শপিং নিয়ে যাবো। হ্যাঁ তুমি আর আম্মু রেডি থাকবা। হ্যাঁ বাবা তুমি কোনো চিন্তা করো না, দেখবে আজকের মধ্যেই তোমার মার্কেট হয়ে যাবে। আচ্ছা টাকা পাবে কোথায়? এটা নিয়ে তো ওদের সামনে না বললেও চল, পরে দেখা যাবে কি করা। আব্বু আব্বু আমি আজকে মার্কেট করব। বাবা তোমারটাও হবে, তুমি চিন্তা করো আজকেই হবে। বাবা তুমি ভিতরে যা ফ্রেশ হও। বাবা তুমি যাও ভাইয়ের সাথে যাই খেলা কর। Thank you.
বন্ধ দিয়ে দিয়েছে, আমাদের স্কুলে সবাই ড্রেস কিনে ফেলছে, আমাকে ড্রেস কিনে দিব না ঈদে? ওরে বাবা রে, কিনে দিব না, এই তো আর কয়েকদিন পরে কিনে দেবো তোমাকে। আসো মামনি, তোমার কি কি লাগবে জানি? জামা লাগবে, জুতো লাগবে, নেল পলিশ লাগবে, ফেস পাউডার লাগবে, ফেস ওয়াশ লাগবে, কাজল লাগবে, লিপস্টিক লাগবে, মালা লাগবে। আচ্ছা মামুনি, তুমি টেনশন করো না, তোমার সব কিনে দিব। ঠিক আছে মামুনি, পড়াগুলো কমপ্লিট করতে হবে না, যাও বইগুলো নিয়ে আসো। কি মেয়ের যে তো বায়না, ঈদ তো এসে গেল, কিভাবে কি করবা কিছু ভাবলা? হুম, একটাই তো মেয়ে, তারপর ওর বায়নাগুলো তো যেভাবে হোক পূরণ করতেই হবে। অসুস্থ ছিলে তখন তোমার আম্মু, তুমি তোমার আম্মুর কাছে ঈদের গিফট চেয়েছিলে না, তোমার আম্মু তার নিজের জীবনটা তোমার জন্য দিয়ে গেছে। তোমার আম্মু যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি আসবে, কোনো টেনশন করো না। শোনা, আকাশে যে তারাগুলো দেখো ওগুলো সব তোমার জন্য।
Thank you.